হ্যালো মুর্শিদাবাদে চিকেন ফ্রাই বানানোর জন্যে এখানে তিনশো গ্রাম চিকেন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখানে রয়েছে ব্রেডস গ্রাম এখানে রয়েছে দিল লিভস বা এটাকে শোলপা পাতাও বলে ইউজুয়ালি এগুলো একটু ট্যাঙ্গি টেস্টের হয় এবং একটা পার্টিকুলার ফ্লেভার আছে এখানে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা এটা কুচিয়ে নিয়েছি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি এখানে রয়েছে পুদিনা পাতা ধনে পাতা লেবুর রস এবারে চিকেনটা একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে আস্তে আস্তে মেশাবো পেঁয়াজ কুচি দিলাম পুরোটাই দিকে দেবো এখানে মিডিয়াম সাইজের দেড়টা পেঁয়াজ কুচি আছে দেবো ওইটাতে রসুন কুচি এক চামচ মতো রসুন কুচি দিলাম হাফ চামচ আদা কুচি এই লঙ্কাগুলো ঝাল বেশি ঝাল নিজের পছন্দ মতো এই একটা লঙ্কাই আমি কুচিয়ে রেখেছিলাম এইবারে এটাতে দিলাম এই ডিল লিপস বা পাতা দেবো পুদিনা পাতা ওই হাফ টি স্পুনের মতো দেব ধনে পাতা ধনে পাতাটা একটু বেশি দেড় টেবিল স্পুনের মতো ধনে পাতা এটাতে দিয়ে দিলাম এইটা অর্ধেকটা লেবুর রস বার করে রেখেছিলাম সেটাতে দিয়ে দেবো এটাতে এবারে সল্ট খুব ভালো করে এটা মিক্স করব মিক্স করে নিয়েছি এইটাতে কিন্তু ইচ্ছা করলে গরম মশলাও দেওয়া যেতে পারে বাট আমি গরম মশলা দেব না তাতে পাতার ফ্লেভারগুলো কিন্তু অনেকটা কমে যায় এটাতে দেব ক্রাম সবগুলো একসাথে মিক্স করে প্রায় খানেকের মতো এটাকে ম্যারিনেশনের জন্যে রেখে দেব পুরোটা মাখা হয়ে গেছে এবারে এটাকে বন্ধ করে ঘন্টাখানেকের জন্য রেখে দেবো এটাকে প্রায় ঘন্টাখানেক এটা ম্যারিনেশনের জন্য রেখেছিলাম এখানে কিছু স্কুয়ার নিয়ে নিয়েছি এগুলো জলের মধ্যে কিন্তু শুরু থেকেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘণ্টাখানকের ওপরে এবারে এই চিকেনগুলো নিয়ে মধ্যে দিয়ে একটু চ্যাপটা করে দেব ভাবে এগুলোকে তৈরি করে নেব এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব ঘি এটা বাটার বা তেল যে কিছুর মধ্যেই কিন্তু করা যেতে পারে ঘিতে এটা ফ্রাই করলে আমার পার্সোনালি ভালো লাগে ঘিটা দিয়ে দিলাম এবারে ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতেই কিন্তু কন্ট্রোল করব এই রকম শেপেও করা যেতে পারে বা এরকম গোল শেপেও করা যেতে পারে এগুলো আস্তে আস্তে ফ্রাই করে নেব মিনিট দুয়ে পরে আমি এটাকে উল্টে দেব দিয়ে এটার উপর থেকে আবার টুকিয়ে দিয়ে দিলাম দুই দিকটাই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে দেবো আর যেহেতু চিকেন এবং অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম সুতরাং এটা ভেতরটাও কিন্তু অলরেডি কুক হয়ে গেছে হয়ে গেল মুর্শিদাবাদি চিকেন ফ্রাই জর জলদি হয়ে যায় কিন্তু খুব সুস্বাদু খেতে আর টু সাম এক্সটেন্ট এটা হেলদিও তো কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব ওকে দিন বাই